আমার কথা হলো এই ইয়ের নামে আমাদের যৌথ প্রযোজনার নামে আমরা এই প্রতারণার এলাও করব না, এটা করা উচিত নয়। কারণ আমাদের আন্দোলন কিন্তু আন্দোলন আমরা করছি না, আমরা সরকারের নীতিকে প্রোটেক্ট করতে চেষ্টা করছি। আমাদের এটা কিন্তু আন্দোলন নয়, আমাদের আন্দোলন যারা এটাকে মানছে না তাদের বিরুদ্ধে আমরা সরকারের ফরে, কারণ সরকার তো একটি নীতিমালা দিয়েছে, এই নীতিমালা চলে মেনে যদি কেউ ছবি করে আমাদের কোনো আপত্তি নেই, দরকার হলে আমরা বিনা পয়সায় খেটে তাদেরকে হেল্প করবো। এইটা বারবার হওয়া ঠিক নয়। দু নম্বর জিনিস, আরেকটি কথা আমি স্পষ্ট বলে দেই, সমিতিরা মানে কাকে ব্যান করবে কাকে বহিষ্কার করবে সেটা সমিতিদের নিজস্ব একটি, কিন্তু আমি এই ভরা মজলিসে কন্ডেম করছি একজন আর্টিস্টকে, যে আমাদের সবচেয়ে প্রিয় এবং বড় ভাই এবং শ্রদ্ধেয় আমাদের মুরব্বী আমাদের সিনিয়র শিল্পী ফারুককে উদ্দেশ্য করে বাজে কথা বলেছে, তাকে আমি কন্ডেম করছি। এই জিনিসটা ভালো লক্ষণ নয়। একটা আমি কি আজকে শত, আমি তো মানে পৃথিবী উল্টায় চলে গেলে রাজাক সাহেবের এগেস্টে কথা বলা কিন্তু দূরের কথা, আমি তো ফারুকের এগেস্টে কথা বলবো না। আমার একদিন সিনিয়র মানে সিনিয়র, সেই সিনিয়রিটি যদি আজকে আমরা না মানি, এটা ওর আমি একটু আগে বলেছি ওর কিসের অভাব আমি জানি না, আল্লাহ ওকে টাকা দিয়েছে, নাম দিয়েছে, যশ দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, শিক্ষার অভাব। আর না একজন মুরব্বীকে ফারুকের মতো, ফারুক 25 বছর ছবি করে না, তাতে কি হয়েছে? দিলীপ কুমারও তো মানে 50 বছর হলে ছবি করে না। আজ অমিতাভ বচ্চন কি দিলীপ কুমারের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে? আপনারা প্লিজ সাংবাদিকদের ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এদের বিরুদ্ধে একটু লেখেন যে আসলে এই বেয়াদবি করে ইন্ডাস্ট্রির আরো ক্ষতি করছে। কিছুদিন আগে এই সাকিবকে আমি এই 14টা না 15টা সংগঠনের কাছে এনে সরি বলেছিলাম, এটা সাক্ষী আপনারাই আছে। হ্যাঁ, তারপরে তার কাছ থেকে যাতে আশা করা যায় একটা সিনিয়র আর্টিস্ট সম্পর্কে দুঃখজনক, তার লজ্জা হওয়া উচিত। রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব।